তার কাজে দেশের বিরোধীরা সবসময়ই সমালোচনা করেছেন, তবে তার কাজের প্রতি বিশ্বের সমর্থন সবচেয়ে বেশি। তিনি হলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সমীক্ষার নিরিখে বিশ্বের এক নম্বর স্থানটি দখল করে নিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একটি মার্কিন সংস্থার করা সমীক্ষার ফল থেকে এই তথ্য উঠে এসেছে। এই সমীক্ষায় দেখা গিয়েছে বিশ্বের 22 জন প্রথম সারির রাষ্ট্রনেতার মধ্যে 75% অনুমোদন পেয়ে এক নম্বর স্থানে উঠে এসেছেন নরেন্দ্র মোদী। যে মার্কিন সংস্থা এই সমীক্ষা করেছে সেই মর্নিং কনসাল্ট সার্ভে সমীক্ষায় স্পষ্ট করে বলা হয়েছে, এই তালিকায় নরেন্দ্র মোদী ঠিক পরই রয়েছেন মেক্সিকোর আন্দ্রে লোপেজ, যিনি পেয়েছেন 63% নম্বর, এবং তার পিছনে আছেন যথাক্রমে ইটালির মারিও দ্রাঘি এবং জাপানের ফুমিও কিশিদা। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং কানাডার জাস্টিন ট্রুডো যথাক্রমে পঞ্চম ও ষষ্ঠ স্থানে রয়েছেন। তাদের দুজনেই যথাক্রমে পেয়েছেন 41% ও 39% নম্বর। তালিকায় সবচেয়ে শেষের নামটি ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের। পার্টি গেট কেলেঙ্কারিতে সম্প্রতি দেশে ও বিদেশে বেশ কিছুটা কোণঠাসা বরিস, সেই কারণেই তার ভাগ্যে জুটেছে মাত্র 25% নম্বর। উল্লেখ্য, 2020 সালে নরেন্দ্র মোদীর জনপ্রিয়তার নিরিখে রেটিং ছিল 84%, গত বছর তা অনেকটাই নিচে নেমে যায়। দেশে করোনার দ্বিতীয় তরঙ্গের সময় তা নেমে আসে 63%, এবার 75% সমর্থন পেয়ে আবারও 2022 সালে শীর্ষস্থানে পৌঁছে গেলেন নরেন্দ্র মোদী। মার্কিন প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব নেওয়ার পর বাইডেনের পাওয়া 43% নম্বর তার কাজের প্রতি সমর্থন তলানিতে এসে ঠেকেছে তার প্রমাণ দিচ্ছে। গত বছর দায়িত্ব নেওয়ার এক মাসের মধ্যে একই সমীক্ষায় যেখানে তিনি 50% বেশি নম্বর পেয়েছিলেন, সেখানে গত বছর কোভিডে মৃত্যুর সংখ্যা বাড়তে থাকায় কমেছে তার জনপ্রিয়তা। এই সমীক্ষায় প্রতিটি দেশের শিক্ষা, বয়স, ধর্ম, অঞ্চল ভিত্তিতে এই সমীক্ষা করা হয়েছে। সমীক্ষার জন্য বেছে নেওয়া হয়েছে প্রতিটি দেশেরই স্বাক্ষর মানুষদের। আমেরিকায় 45,000 ও অন্যান্য দেশের গড়ে 5,000 মানুষের উপর যথাক্রমে এই সমীক্ষা করা হয়েছে। আর এই সমীক্ষায় শীর্ষে রয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ।